রথের সময় স্পেশাল বলতে রথ, এই যে রথগুলো কী দিয়ে তৈরি হচ্ছে এগুলো? থার্মোকল, থার্মোকল বা আমার কাঠের গাড়ি। তো এর ডিমান্ড কেমন আছে এবছর? এর ডিমান্ড খুব খারাপ নয়, ভালো। 300-350 পিস রথ করেছি অলরেডি, হাফ বেরিয়ে গিয়েছে আজকে, আরও হয়তো কালকে তৈরি করতে হবে। যাচ্ছে কোথায় এখান থেকে? এখান থেকে যাচ্ছে খড়গপুর, কিছু পাইকারি দিয়েছি আপনাদের জোসারের ওপার, শিবরার দিকে গিয়েছে, তমলুক কিছু গিয়েছে, মেশাদা যাবে। ভালো ডিমান্ড রয়েছে। হুম হুম হুম। কতদিন আগে থেকে এই কাজ প্রস্তুত হচ্ছে? তো আজ দিকে আড়াই মাস, আড়াই মাস আগে থেকে। তো এদের মোটামুটি কেমন দাম করা হচ্ছে এগুলো? তো 350 থেকে শুরু, 350, 450, 550, 650, 900 টাকার হয়েছে, আর 2200 টাকা আছে। বিভিন্ন রকম, বিভিন্ন মডেলের উপরে দাম। এই যে গত কয়েক বছর যে কোভিড গেল, সেই সময় তো বাজার কেমন ছিল? একটু বসে গিয়েছিলো মার্কেট। এখন কি নতুন করে বাজার তৈরি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। মডেলের কিছু আয়ের মুখ দেখতে পাচ্ছি না একদম রথের। হ্যাঁ রথ তো বাচ্চাদের জন্য রথ তো কিনতেই হবে, তবে কোলাঘাট মার্কেটের রথের দামটা একটু সুবিধা। হ্যাঁ, অন্যান্য জায়গায় রেট করলাম অতটা ঠিক ভালো লাগছে না, তবে দেখি ওখানে তো বলছে যে রথের দাম খুব বাড়া, এবারে তো রথ আমি তো কিনতে এসেছি, এই রথটা কিনবো ভাবছি, এটা বলছে 400 টাকা। তো ওই যে থার্মোকলের রথ কোলাঘাটে রয়েছে, মার্কেট ডিমান্ড রয়েছে, কেমন লাগছে? কোলাঘাটের রথ আসলে এরা নিজের বাড়িতে বসেই তৈরি করে, এবং থার্মোকল বাইরে থেকে নিয়ে আসে এরা, কিন্তু নিজেরাই কর্মী, নিজেরাই সব সুন্দরভাবে তৈরি করে, এবং নিজেরাই উল্কি মেরে এবং নিজেরাই রং ফং করে তৈরি করে, ওই জন্যে এই রথগুলো দেখতেও ভালো লাগে, এবং অন্যান্য জায়গার চেয়ে খুব সুন্দর রথ এগুলো। তাহলে আপনি কিনতে এসেছেন? আমি কিনতে এসেছি, কারণ বাচ্চাদের জন্য তো কিনতেই হবে, প্রত্যেক বছর আমি কিনি। রথ তৈরি করা হয় বা রাখির সময় রাখি। তো এই যে রথগুলো তৈরি করছেন আপনাদের উৎপাদিত যে রথ, এগুলো কোথায় যাচ্ছে? এগুলো স্থানীয় এলাকায় তো বিক্রি হচ্ছে, বা তাছাড়া আমার এই কাঁথি, বা তাছাড়া আপনার যোজগণের সামটাম, এগুলো মার্কেটগুলো ছোটো ছোটো মার্কেটে 10-20 খানা করে সব পাইকারি যায় অল্প অল্প। মার্কেট কেমন ডিমান্ড রয়েছে এবারে? এবার ডিমান্ড বলতে প্রতি বছরই 10-20 খানা করে বাড়িয়ে যাচ্ছি, এবারে 350 পড়েছি, এবারে ওয়েদারের উপর নির্ভর করবে বেচাকানা, খুচরো বেচাকানা। আজকে তো হালকা বৃষ্টি শুরু হচ্ছে। হ্যাঁ, হালকা বৃষ্টি না, কম আসছে খদ্দের, কারণ ওয়েদার ভালো থাকলে তাহলে কোনো রকম চিন্তা ভাবনা ছিল না, হয়তো সবই হয়ে যেতে পারত, কিন্তু এখন দোনোমনের মধ্যে রয়েছে। ডিমান্ড কেমন, কেমন বিক্রি হচ্ছে এখন পর্যন্ত? মোটামুটি হচ্ছে আর কি। রাতপোয়ালে তো, রাতপোয়ালেই আপনার রথযাত্রা, এবারে কাল 3টে পর্যন্ত দেখার পর বুঝতে পারবো যে কতটা কী হলো। এখন বিক্রিবাটা শুরু হচ্ছে তো? হ্যাঁ, বিক্রিবাটা হচ্ছে, বিক্রিবাটা 3-4 দিন আগে থেকেই চলছে। দাম কীরকম রয়েছে আপনার? দাম রয়েছে তো, দামের মতো দাম তো পাচ্ছিই নি, তা মোটামুটি 300-350, 700 এরকম কোয়ালিটির মাল রয়েছে, তবে কম বেশি করে দিয়ে দিতে হচ্ছে দরাদরির মধ্যে দিয়েই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।